মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে আগে মাছের কেটে নেওয়া পিসগুলোকে নুন হলুদ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে সেটাকে আগে ভেজে নিতে হবে। তো মাছের কালিয়া বানানোর জন্য কিন্তু খুব ভালোভাবে মাছটাকে কড়া করে ভেজে নিতে হবে এবং তারপরে তেল গরম হলে শুকনো কালো জিরে এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালোভাবে তেলে ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কা বাটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে 1-2 মিনিটের জন্য যতক্ষণ না মশলা থেকে তেলটা ভালোভাবে বেরিয়ে আসে। তো মশলাতে আমি এখানে সামান্য নুন এবং চিনিও দিয়েছি, যেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। তো তোমরা কিন্তু অবশ্যই চিনি এবং সামান্য নুন দেবে মশলাতে। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না, তোমরা চাইলে হলুদ দিয়েও করতে পারো। তো দেখো এখানে এরপর আমি ধনে এবং জিরে গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি এবং আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল না বেরিয়ে আসছে। এরপর আমি ফেটানো টক দই 3-4 চামচ দিয়ে দিচ্ছি এবং আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ভালোভাবে বেরিয়ে আসছে। তো আপনারা যদি দইয়ের টেস্ট পছন্দ না করেন আপনারা এখানে টমেটো ইউজ করতে পারেন, আমি এখানে টমেটোর জায়গায় ফেটানো টক দই দিচ্ছি। মশলা থেকে তেল ভালোভাবে বেরিয়ে এলে এখানে রান্নার মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা দিচ্ছি। তো এটাতে আমি কি করেছি না, সামান্য একটু কালো সর্ষে, গোটা জিরে এবং শুকনো লঙ্কা আর পোস্তটাকে আমি ভালোভাবে লো ফ্লেমে আগে শুকনো খোলায় ভেজে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এটা কিন্তু আপনারা দিয়ে দেখবেন, এটাতে কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম হয়ে যায়। এরপর আমি সামান্য জল দিয়ে দিচ্ছি এবং জলটা ফুটে এলেই মাছটা দিয়ে দেব। নামানোর আগে এখানে আমি সামান্য মতন ধনে পাতা কুচি দিচ্ছি, এটাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা যারা ধনে পাতা ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপও করতে পারেন। তো দেখো আমাদের টেস্টি টেস্টি মাছের কালিয়া রেডি হয়ে গেছে।